সুপ্রিয় দর্শক, রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠান আরটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনি চাইলে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য পাঠাতে পারেন। এই অনুষ্ঠানে আমরা মূলত গণতন্ত্রের পথে অভিযাত্রায় যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেটি আগামীতে আমাদের নির্বাচন রয়েছে, রাজনীতির সর্বশেষ হালচাল, নির্বাচনী হাওয়া কোন দিকে প্রবাহিত হচ্ছে তা নিয়ে আমরা কথা বলে থাকি। তবে দর্শক, আপনারা প্রায় সবাই হয়তো অবগত আছেন, গত পরশু রাতে ভারতের বাণিজ্যিক এবং বিনোদন নগরী মুম্বাইতে যে নারকীয় সন্ত্রাসবাদী হামলা হয়েছে তা কিন্তু পুরো দক্ষিণ এশিয়াকে, বিশ্বকে তো বটেই, আমাদেরকেও ভাবিত করেছে। বিশ্বের অনেক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন, ভারতীয় নেতৃবৃন্দ বিশেষ করে প্রাইম মিনিস্টার মনমোহন সিং বলেছেন যে তারা সন্ত্রাসবাদের কারণ খোঁজার চেষ্টা করছেন, কোন দেশ থেকে এসছে বা ভারতের নিজস্ব কোন উৎস থেকে সেটি তৈরি হয়েছে কিনা। আমরা নিন্দা জানাচ্ছি এই সন্ত্রাসবাদের, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে, পাশাপাশি বাংলাদেশ সরকার আমাদের সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছেন যাতে তার কোনো প্রতিক্রিয়া বাংলাদেশে না ঘটতে পারে। আমরা আমাদের নির্বাচনী রাজনীতির দিকে বা রাজনৈতিক দলগুলোর আগামী যে পদক্ষেপগুলো রয়েছে তাতে জাতীয় নিরাপত্তা ইস্যু কতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে সেটি আমরা বিবেচনা করতে চাই। কারণ এই সন্ত্রাসবাদ কিন্তু আমাদের কাছে অচেনা নয়। আমাদের এখানে 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, এখানে সিনেমা হলে হামলা হয়েছে, রমনার বটমূলে হামলা হয়েছে, উদীচিতে বোমা হামলা হয়েছে, কাজে আমাদের কাছে খুবই পরিচিত। যদি আমরা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের সাথে কোনোভাবে যুক্ত হতে চাই না, কিন্তু এর আশঙ্কা কিন্তু থেকেই যায়। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা যেটি মুম্বাইতে যেটি হচ্ছে আমরা জানি এখনো কিন্তু সন্ত্রাসবাদ মোকাবেলা সম্পূর্ণ হয়নি, কমান্ডোরা যুদ্ধ করছেন সন্ত্রাসবাদীদের সাথে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশেষজ্ঞ হিসাবে রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যুটি এখন কোন আলোতে দেখা উচিত বা কিভাবে দেখা উচিত? প্রথম জিনিসটা দেখা দরকার, সেটা হলো যে মাসিভ ইন্টেলিজেন্স ফেইলিয়ার। এত বড় আকারে ইন্টেলিজেন্স ফেইলিয়ার ভারতে কখনো হয়নি, এবং এমন একটা শহরে হয়েছে যেখানে গত 17 বছর ধরে বিভিন্ন ধরনের এই ধরনের টেররিস্ট কেবল অ্যাক্টিভিটিস হয়েছে। 2 বছর আগেও 180 জনের লোক মারা গিয়েছিল। তো জিনিসটা হলো যে মানে যদি নতুন শহরে হতো তাহলে একটা বোঝা যেত যে চোখ না খোলা নেই। তারপরে একটা কমার্শিয়াল ক্যাপিটাল, ওটাই হলো মানে ইন্ডিয়ার একটা রীতিমতো সেন্টার, সেখানে এত মাসিভ স্কেলে, কারণ যেভাবে তারা এখনো ফাইট করে যাচ্ছে তার মানে হচ্ছে যে তারা পুরো হোটেলের সব যাকে বলা হয় কোথায় কি আছে তাদের জানা আছে, হোল ডিজাইনটা তাদের মাথায় আছে, তার মানে আগে র্যাকি হয়েছে বা হয়তো পুরো প্ল্যানিং মানে প্ল্যানটা তাদের সামনে আছে কিনা ওটা যদি পেয়ে থাকে তাহলে আরো বাহাবা। যার জন্য আমার মনে হয় যে তারা হয়তো সাকসেসফুলি রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স উইংগুলো থাকে তার মধ্যে মনে পেনেট্রেট করতে পেরেছে। এল একটা সাইড, একই সাথে যে সাইডটা দেখা দরকার যে ভারত যখনই এই ধরনের সন্ত্রাস আগে যখন হয়েছে তখন দুটো জিনিস তারা করেছে। একটা হলো তারা ব্লেম গেমে গিয়েছে এবং সবসময় তারা নেইবারদের ব্লেম করেছে, বেশিরভাগই পাকিস্তানকে ব্লেম করেছে এবং না হলে আবার বাংলাদেশকে মাঝে মাঝে ব্লেম করেছে। ব্লেম করার ফলে যেটা হয় সেটা হলো যে যারা নিচের লেভেলের যারা অফিসার তারা যখন রিপোর্ট লিখতে শুরু করে তখন কিন্তু ওই উপরে যেহেতু বলে ফেলেছে যে নেইবার যদি, তখন ওই ওইভাবেই কিন্তু যাকে বলা হয় ইনভেস্টিগেশন বা রিপোর্ট ওইভাবেই করা যায়। তো ওখানে এক ধরনের স্ক্রিনিং ছিল আমার মনে হয়। দ্বিতীয় যে স্ক্রিনিং হয়েছে এটা বিশেষ করে 9/11 পরে হয়েছে, সেটা হলো মুসলিম মিলিটেন্সির উপরে জোর দেওয়া হয়েছে। অন্য আরো যে মিলিটেন্সি ভারতে সবসময় ছিল, বিভিন্ন ধরনের ছিল, এটা কখনোই কিন্তু দেখা যায় না। আমি আবার বিস্তারিত আপনার কাছে আসবো। আপনি বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ছিলেন দীর্ঘদিন, তো এই এই যে সন্ত্রাসবাদী হামলা হলো তাতে যদি প্রথমে আপনাকে ওই অভিজ্ঞতার এলাকায় মন্তব্য করতে বলি। এটা যে আমাদের এই সাবকন্টিনেন্টে বহু প্রশাসনিক ব্যবস্থায় একটা জিনিস আছে যে আমাদের কাজকর্মগুলো রিয়্যাক্টিভ, খুব প্রতিক্রিয়ামূলক থাকে। ঘটনা একটা ঘটে তারপরে পিছনের ঘটনা থেকে আমরা খুব শিক্ষা নিই না। সেটা যেমন প্রফেসর ইমতিয়াজ বললেন, ইন্ডিয়াতে ইনফ্যাক্ট বোম্বেতে যে সিরিজ অব ইনসিডেন্টস হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে ইন্টেলিজেন্সের একটা একটা বিচ্যুতি তো আছে, কি মাত্রা সেটা অবশ্য পরে পরে বোঝা যাবে আর কি। এখানে এবারকার যারা অ্যাটাক করেছে তারা যে খুব ডেসপারেট টাইপের সেটা বাংলাদেশেও কিন্তু, যে দুঃখজনক সাইডটা আমি বলবো এই, এদেশেও কিন্তু অনেক ঘটনা ঘটে যাওয়ার পরেও যাদের এটা বোঝবার দরকার ছিল এটার গুরুত্ব এবং সে অনুযায়ী বন্দোবস্ত নেওয়া। আমি অন্য জায়গাও বলেছি, যেমন এইসব ঘটনা যখন ঘটে স্কটল্যান্ড ইয়ার্ড আনো, FBI আনো,
কিন্তু এগুলো তো মানে এক ধরনের ব্র্যান্ডের কথা আমরা শুনতে পাই না, এটা এগুলো অজ্ঞতার মানে পরিচয় বহন করে। এক নম্বর আপনার দেশের যে আইন আছে সে তাতে আপনি বিদেশি সংস্থা এসে আপনার তদন্ত করতে পারে না। তার চেয়েও বড় জিনিস এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি আমি মনে করি, এবং লজ্জার বিষয় যেটা আমি অনেক জায়গায় বলেছি যে আমার যেমন একটা জাতীয় সঙ্গীত থাকা, জাতীয় পতাকা থাকা, আমার তারপরে ট্যাক্স নেওয়া রেভিনিউ এগুলো যেমন আমার সার্বভৌমত্বের প্রতীক, সেরকম আমার ফৌজদারি অপরাধের তদন্ত করাও আমার সার্বভৌমত্বের প্রতীক। আমরা এই আলোচনায় ফিরে আসবো সাংবাদিক ঝুমুর বাড়ির প্রশ্নটি নিয়ে। আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকার এই ঘটনার পর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিরাপত্তার জন্য, তো সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বর্ডারে রেড অ্যালার্ট জারি করেছে যে ওখানে যদি কোনো বাংলাদেশিকে দেখা যায় সন্ধ্যার পর সরাসরি গুলি করার জন্য, তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অবস্থা মানে তাদের যে অবস্থা তার সিকিউরিটির ক্ষেত্রে সেটা কতটুকু পর্যাপ্ত আপনার মনে হচ্ছে এখন এই ঘটনা ঘটে যাওয়ার পর? কারণ আমরা কিন্তু প্রতিবেশীদের ব্লেম গেম বলি আর সম্পর্ক বলি, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে এর সাথে জড়িত। এই এক্স্যাক্টলি অর্ডারটা কিরকম আমার নিজের ধারণা নাই, এটা তো খুব ওভার রিয়াকশন হয়ে যাবে, কোথাও দুই দেশের মধ্যে চলাচল তো বন্ধ হয়ে যায়নি আমার জানা মতে। এবং ওদের জি নিউজ নামে কোন এলাকায় আমি ঠিক বুঝলাম যে কোন এলাকায় দেখা গেলে গুলি করতে হবে, বর্ডার এলাকায় সন্ধ্যার পর সীমান্তবর্তী এলাকায় দেখা গেলে তাহলে তার প্রয়োজনীয় প্রশাসনিক ওয়ার্নিং থাকতে হবে যে কোন মানে কোন দেখা মাত্র গুলি করার নির্দেশ, তাহলে বলতে হবে যে সীমান্তে রাত্রেও ইমিগ্রেশন পোস্ট খোলা থাকে।